শোনাই সেই ভ্রমণ কাহিনী, মুকুল বর্মন তার বয়ানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। জীবনে চলার পথে অনেকের সঙ্গেই আলাপ ও বন্ধুত্ব হয়েছে, তবে চাকুরি জীবনের শেষের দিকে অফিস যাওয়ার পথে 9:24 বারুইপুর লোকালের 5-6 জন সহযাত্রীর কথা আজও মনে পড়ে। সমরেশদা, কৌশিকদা, স্বপনদা বোস, স্বপনদা ব্যানার্জি, মৃগাঙ্কদা, বিশ্বজিৎদা ও মাস্টার তথাগত। তথাগত ছিল বিশ্বজিৎদার পুত্র, যে তখন সংস্কৃত কলেজিয়েট স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমাদের মধ্যে কত গল্প, আলোচনা, হাসি ঠাট্টা হতো। কখন যে শিয়ালদহ চলে আসতো টেরই পেতাম না। নেমে যে যার অফিস, আবার পরের দিনের অপেক্ষা। প্রতিদিন একই কামরায়, একই জায়গায়। এদের মধ্যে সমরেশদা ছিল ভ্রমণ পিপাসু। একদিন কথায় কথায় বললাম, সমরেশদা অনেক দূরে দূরে বেড়াতে যাচ্ছি, কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ছেলে হয়ে সুন্দরবন দেখা হলো না। সেটা ছিল 2017 জানুয়ারি মাস, 2 মাস পরেই আমার রিটায়ারমেন্ট। সমরেশদা বলল, যাবেন? 3টে সিট আছে। আমি বললাম, 3টে সিটই তো লাগবে। সময়টা ছিল 26শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি। মোট 30 জন যাত্রী নিয়ে বোটে ভ্রমণ। মেনু লিস্ট ছিল খুব আকর্ষণীয়, বাজেটও খুব কম। ব্যবস্থা হয়ে গেল, দারুণ উৎসাহ। নির্দিষ্ট দিনে ভোরবেলায় বারুইপুর বাস স্ট্যান্ডে সমরেশদা আমাদের জন্য অপেক্ষা করছিল। মিনিবাসে গেলাম প্রথমে সোনাখালি, সেখান থেকে বোটে উঠলাম। ব্যাস 3 দিনের জন্য নিশ্চিন্ত। বোটে করে ঘোরা, বোটেই প্রাতরাশ, লাঞ্চ, বিকেলে কফি পাকোড়া, আবার রাত্রে জমিয়ে খাসির মাংস আর ভাত। মাঝে মাঝে বোট থেকে নেমে সন্দেশখালি, সজনেখালি, পাখিরালয়ে, ঝড়খালি বেড়ানো। কি আনন্দ যে পেয়েছিলাম বলাই বাহুল্য। পাখিরালয়ে একটা হোটেলে পরিবার নিয়ে রাত্রি যাপন। দোতলার বারান্দা থেকে দেখলাম ট্রাইবাল ড্যান্স। সকালে উঠে পেলাম টাটকা খেজুরের রস। যেন প্রকৃতি সব সাজিয়েই রেখেছে যা যা ভালোবাসি। তবে হরিণ আর নদীর পাড়ে সকালের রোদে শুয়ে থাকা কুমির ছাড়া বন্য পশু চোখে পড়েনি। আরো অনেক কথা লেখার ছিল, কিন্তু সময় অভাবে বেশি লিখতে পারলাম না। অনেকদিন পর লিখতে ইচ্ছে করলো, তাই চলার সাথী সমরেশদার মাধ্যমে সুন্দরবন ভ্রমণ কাহিনী লিখেই ফেললাম। শুভেচ্ছা ও নমস্কার আনতে মুকুল কুমার বর্মন, মল্লিকপুর, ঘোষপাড়া। হ্যাঁ, সুন্দরবন কিন্তু সত্যি সত্যি সুন্দরবন তো, ভারী সুন্দর, ভারী চমৎকার। আপনারা কোনো জন্তু জানোয়ার দেখেননি? সে নাই বা দেখলেন? সুন্দরবনে সবাই জন্তু জানোয়ার দেখবার জন্য যায়, কিন্তু সুন্দরবন দেখারই তো একটা আলাদা আনন্দ আছে। এই যে আপনি বলছেন বোটে চড়ে ঘুরে বেড়ানো, চারপাশের গাছপালা, অজস্র নদী, একেবারে শিরা উপশিরার মতন নদী, এখান থেকে ওখানে চলে যাচ্ছেন, ওখান থেকে ওখানে চলে যাচ্ছেন, এবং মাঝিদের মুখে এই বাঘের নানান রকম গল্প শোনা, সেও তো একটা খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ মুকুলবাবু। তাহলে শেষ করলাম আজকের মতো চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, আর মাঝখানে অবশ্যই গান।